হ্যালো স্ট্যান্ডার্ড ওয়ানের ছেলে মেয়েরা, তোমাদেরকে আমি বর্ণপরিচয় বইটা পড়াবো। তোমরা বর্ণপরিচয় বইটা বের করো, বের করে 16 নম্বর পেজটা খুলো। সব প্রত্যেকে বই বার করবে, তাহলে দেখো 16 নম্বর পেজেতে আমরা যেটা পড়ছিলাম যাদবের কথাটা, সেটা অনেকটা পড়ে নিয়েছি, তারপর থেকে পড়াচ্ছি। তোমরা দেখো প্রত্যেকে বই বের করবে আর লাইন বাই লাইন পড়াটা দেখবে। তাহলে তারপর থেকে আমি শুরু করছি, তোমরা দেখো ভালো করে। কি বলছে? অভয় বিদ্যালয়ে গিয়া গুরু মহাশয়কে যাদবের কথা বলিয়া দিল। তাহলে অভয়, অভয় বানান কি? বানান করে করে পড়বো আমরা। তাহলে অভয়, অভয় বানানটা কি? তুমি, আমি বলছি, তোমরা আমার সাথে সাথে বলো। অভয়, অ ভ অন্তস্থ অ, অভয় বিদ্যালয়ে, বিদ্যালয়ে বানান কি? বিদ্যা বানান কি? ভরসই দয়ে যাবলা আকার বিদ্যা, লয়ে বানান কি? ল অন্তস্থয়ে একার এ, তাহলে বিদ্যালয়ে। গিয়া, গিয়া বানান কি? গরসই অন্তস্থয়ে আকার আ, গিয়া। গুরু, গরসুর অরসু গুরু। মহাশয়কে, ম হয়াকার হা, মহাশয়, শয় বানান কি? তালাবস্য অন্তস্থ অ, কে বানান কি? কয়েকার কে, তাহলে গুরু মহাশয়কে। যাদবের, যাদবের বানান কি? অন্তস্থ জয়াকার দ বয়েকার, যাদবের কথা, ক থয়াকার থা কথা, বলিয়া বল লি অন্তস্থয় আকার আ, বলিয়া দিল দরসইল। তাহলে কি, অভয় বিদ্যালয়ে গিয়া গুরু মহাশয়কে যাদবের সব কথাগুলো বলে দিল। এরপর কি আছে দেখো পরের লাইনে, গুরু মহাশয় যাদবের পিতার নিকট বলিয়া পাঠাইলেন। তাহলে গুরু মহাশয়, গুরু বানান কি? গরসুর অরসু গুরু। মহাশয় বানান কি? ম হয়াকার হা, মহা, শয় বানান কি? তালাবাস অন্তস্থ অ, শয়। যাদবের বানান কি? অন্তস্থ জয়ে আকা দ বয়েকার, যাদবের পিতার পরশই তয়াকার, পিতার নিকট দন্তে ন রসই কট নিকট, বলিয়া মানন কি? বল রসই লি অন্তস্থয় আকার আ, বলিয়া পাঠাইলেন পয়াকা ঠয়াকার পাঠা ইলেন রসই লয়েকা দন্তে ন, তাহলে কি হয়ে গেল? পাঠাইলেন তোমার ছেলে, কার ছেলে? তোমার ছেলে। তোমার বানান কি? তয়কার তো ময়াকার, তোমার ছেলে বানান কি? ছয়কা লেয়িকা ছেলে, তোমার ছেলে। কি বলছে? একদিনও পড়িতে আসে না, তাহলে একদিনও পড়িতে আসে না, তাহলে এক বানান কি? এক এক দিনও, দিনও বানান কি? দয়রস্বয় দন্তের না ও দিনও পড়িতে পট হয় শূন্য রস্বয় তয় কারতে পড়িতে আসে, আসে বানান কি? আ দন্তে স্বয় একার সে আসে না দন্তে নয় কার না, তাহলে তোমার ছেলে একদিনও পড়িতে আসে না। প্রত্যহ, তাহলে তারপরে লাইনে কি আছে? প্রত্যহ পথে পথে খেলিয়া বেড়ায়, তাহলে প্রত্যহ সে কি করে? রাস্তায় রাস্তায় খেলে বেড়ায়। তাহলে প্রত্যহ বানান কি? পয়রা পোলা প্র তয়জা পোলা ত হ হয়েছে প্রত্যহ। পথে বানান কি? পথ হয় একার্থে পথে, পথে আবার আছে পথ হয় একার্থে পথে পথে। খেলিয়া, খেলিয়া বানান কি? ক্ষয়কার খে লয়রসলি অন্তস্তয়ে আকার আ, খেলিয়া বেড়ায় বয়েকার বেড হয় শূন্য একার অন্তস্থ অ, তাহলে প্রত্যহ পথে পথে খেলিয়া বেড়ায়। এরপরের লাইনে কি আছে বলো? আপনিও পড়িতে আসে না, তাহলে কি? সে এমনি তো পড়তে আসে না, তাহলে আপনিও বানান কি? আ প দন্তে ন রসই নি ও, তাহলে আপনিও পড়িতে প ঢয় শূন্য রসই তয় একার্তে পড়িতে আসে, আ দন্তে সয়কার সে আসে না দন্তে নয়কার না, তাহলে সে কি পড়িতে এমনিতেও আসে না। এবং, এবং বানান কি? এ ব অনুস্কার এবং, অন্য অন্য, তাহলে অন্য অন্য কেটে কেটে বলবো, অ দন্তে নয় জপলা অন্য, আবার অন্য, অ দন্তে নয় জপলা অন্য অন্য। বালকের, বালককেও, তাহলে বালককেও বানান কি? বালক বানানটা বলবো বয়াকার ল ক, কেউ বানান কি? কয়েকার ও, তাহলে অন্য অন্য বালকেও। আসিতে, তাহলে আসিতে বানান কি? আ দন্তে সয় রাসই সি তয়েকার তে আসিতে, দেয়, দেয় বানান কি? দয়েকার দে অন্তস্থ অ দেয়, না দন্তে নয়াকার না, তাহলে কি বললাম? এবং অন্যান্য বালককেও আসিতে দেয় না, তাহলে সে পড়তে নিজেও আসে না আর অন্যান্য বালকদেরকেও পড়তে কি আসতে দেয় না। তারপরে লাইনে দেখো কি আছে, যাদবের পিতা শুনিয়া অতিশয় ক্রোধ করিলেন,
তাহলে যাদবের পিতা শুনিয়া অতিশয় ক্রোধ করিলেন। যাদবের বানান কি? অন্তস্থ জয়ে আকার দ বয়েকার যাদবের পিতা। পিতা বানান কি? পয়রস্য পি তয়াকার তা। তাহলে যাদবের পিতা শুনিয়া তালাবাসায় রস্য দন্তে নয় রস্য অন্তস্থয়ে আকাশ শুনিয়া অতিশয়। অতি বানান কি? অতয়রস্য ইতি অতি শয় তালাবাস অন্তস্থ অ অতিশয়। তাহলে যাদবের পিতা শুনিয়া অতিশয় ক্রোধ করিলেন। ক্রোধ মানে কি? রাগ, তাই তো? তাহলে ক্রোধ, ক্রোধ বানান কি? কয়রাপলা ওকার ধ ক্রোধ করিলেন। করিলেন বানানটা বলো তোমরা, কর অরস্যটি করিলেন লয়কা দন্তের না হয়েছে। তাহলে যাদবের পিতা শুনিয়া অতিশয় ক্রোধ করিলেন। তাহাকে তয়াকা হয়াকার কয়েকাকে তাহাকে কি আছে? অনেক অদন্তের নয়কার অনেক ধমকাইলেন। তাহলে তাহাকে অনেক ধমকাইলেন। ধমকাইলেন বারান কি? ধম বারান কি? ধম। কাই বারান কি? কয়াকার অশ্বয় কাই। লেন বারান কি? লয়কা দন্তের না হয়েছে। আর তাহাকে অনেক ধমকাইলেন। তারপর কি আছে বলো? বই কাগজ কলম যা কিছু দিয়াছিলেন সব কাড়িয়া লইলেন। তাহলে বই কাগজ কলম বানান করো। বই বানান কি? বর অশ্বই বই। কাগজ বানান কি বলো? কয়াকার গ বর্গের চ কাগজ কলম কলম কলম। তারপর কি আছে? যা অন্তস্থ জয়ে আকার যা। কিছু বানান কি? কয়রস্যই কি ছয় রস্য ছু কিছু দিয়া দয়রস্য অন্তস্থয়ে আকার আ দিয়াছিলেন ছয় রস্যই লয়কা দন্তে না কেটে কেটে বানান করবে। তাহলে দিয়াছিলেন সব কাড়িয়া লইলেন। সব বানান কি? দন্তে সব সব কাড়িয়া। কাড়িয়া বানান কি বলো? কয়াকার কা ঢ শূন্য রস্যই রি অন্তস্থয় আকার আ। তাহলে কাড়িয়া লইলেন ল রস্যই লয়কা দন্তে না। তাহলে বই কাগজ কলম যা কিছু দিয়েছিলেন সব কি করেছিল? কাড়িয়া লইলেন। তারপরে লাইনে দেখো সে অবধি। সেই বানান কি? দন্তে সাইকার সে রস্যই সেই অবধি অবধ রস্যই দি। তারপরে কি আছে? তিনি যাদবকে ভালোবাসিতেন না। তাহলে কি? সেই থেকে আর সে যাদবকে ভালোবাসতেন না। তিনি বানান কি? তয়রস্যই তি দন্ত নারাসিনী। তিনি যাদবকে অন্তস্থ জয় আকার দ ব কয়কারকে যাদবকে ভালো ভালো বানান কি বলো? ভয়াকার ভা লয়কার লো ভালোবাসিতেন। ভয়াকার বা দন্তে সয়রস্যই তয়কা দন্তেন না ভালোবাসিতেন না দন্তে নয়ে আকার না। তারপর কি আছে? কাছে আসিতে দিতেন না। কি আছে তারপর লাইনে? কি আছে বলো? কাছে আসিতে দিতেন না। কাছে বানান কি? কয়াকার কা ছয়কার ছে কাছে। কি আছে বলো? আসিতে। আসিতে বানান কি বলো? আ দন্তে সয়রস্যই সি তয়েকারতে আসিতে দিতেন। দিতেন বানান কি বলো? দয়রস্যই দি তয়েকা দন্তে না দিতেন না দন্তে নয় আকার না। তারপর কি আছে? সম্মুখে আসিলে। তাহলে সম্মুখে মানে কি? সামনে আসলে। তাহলে সম্মুখ বানান কি? দন্তে সু খায়ে কারখে। তাহলে সম্মুখে আসিলে। আসিলে বানান কি? আ দন্তে সয় রস্যই লয়ে কারলে আসিলে। তাহলে সম্মুখে আসিলে দূর দূর করিয়া তাড়াইয়া দিতেন। তাহলে কি করতো? দূর দূর করে তাকে তাড়িয়ে দিতেন। কাকে দিতেন? যাদবকে দিতেন। কে দিতেন? যাদবের পিতা। তাহলে দূর বানান কি? দয়দিক ঘুরা দূর। আর একটা আছে বলো? দূর দয়দিক ঘুরা দূর। তাহলে দূর দূর করিয়া কয়রস্যই অন্তস্থয় আকার আ করিয়া তাড়াইয়া। তাড়াইয়া বানান কি বলো? তাড়া বানান কি? তয়াকার ঢয় শূন্য রায় আকার তাড়া ইয়া রস্যই অন্তস্থয় আকার আ। তাহলে তাড়াইয়া দিতেন। দিতেন বানান বলো? দরস্যই দি তয়েকাতে দন্তেন না হয়েছে দিতেন। তাহলে দূর দূর করিয়া তাড়াইয়া দিতেন। তোমরা ভালো করে যতটা আমি পড়িয়ে দিয়েছি ওটাই প্রায় পড়া হয়ে গেছে। ভালো করে আজকে যতটা পড়িয়েছি সুন্দরটি করে বাড়িতে বারবার পড়বে, বানান করে পড়বে। পড়ার পর তোমরা সুন্দরটি করে ওইটা লিখে তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাতে পাঠিয়ে দেবে, আর প্রত্যেকে কিন্তু পাঠাবে, ঠিক আছে? আজকে এটা কমপ্লিট করে দিলাম, ব্যাস।